বাইক বাজারে আমরা আজকে চলেছি। তো আজকে সে ভাবদার সেই নিউ বাইক বাজার, যেখানে সেকেন্ড হ্যান্ড বাইক এখানে আছে, এখনো ডমিনোর এখানে রাখা যায়। আজকে ভিডিওতে সব কিছু বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো কী কী করা হয়, মানে কত কী দাম, সব কিছু তার সাথে কথা বলা আছে। সব থেকে বেস্ট রেট আপনাদেরকে পাওয়া যাবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি নিউ বাইক বাজার, যেটা ভাবদা শোরুমে। আর এখানে দেখতে পাচ্ছেন সব রকম বাইক অ্যাভেলেবেল আছে, প্রথমে ইন্ট্রোতে বলে দিচ্ছি। তো আজকের ভিডিওতে মধ্যে দেখানো পড়ব যে বাইক কী কী, মানে কত প্রাইস হবে, কত বছর বয়স হবে বাইকের, আর কী কী ধরনের এখানে বাইক অ্যাভেলেবেল পাওয়া যাবে, আপনি কোন সময় আসবেন, তখন কত কী ছাড় থাকবে, স্টক থাকবে, এই ভিডিওর মধ্যে সব কিছু দাদার সাথে আমরা জিজ্ঞেস করব। তো শুরু করা যাক আমাদের এই ভিডিওর মধ্যে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু। আর এই দেখেন দাদাদের যে সাইনবোর্ড, সাইনবোর্ড নাম্বার ফাম্বার অবশ্যই দেখে দেবেন, কোথাও যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। দোকানের নাম হচ্ছে নিউ বাইক বাজার, দেখতে পাচ্ছেন হাবদা রেলগেট, রেলগেটের অনেক আগে। লোকেশানটার নাম্বারও আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, যেখান থেকে আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের দাদা দোকানের, ঠিক আছে? তো আমরা দাদার সাথে জিজ্ঞেস করবো আজকে গাড়ির ব্যাপারে, সব কিছু জিজ্ঞেস করবো। তো দাদা, আমাদের গাড়ির অনেক দর্শকরা গাড়ি চাই সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? তো সেকেন্ড হ্যান্ড গাইক আপনি দেখান এক একটা করে কীরকম প্রাইস হতে পারেন, সব কিছু দেখান। তো প্রথম আপনি শুরু করুন, কোনটা দিয়ে করবেন? এটা হচ্ছে ডমিনার 400 সিসি হবে। ডমিনার 400 সিসি, তাই তো? এটা আমরা খুব কম রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছি, মোটামুটি 70 থেকে 80-র মধ্যে। 70 থেকে 80-র মধ্যে, 70 থেকে 80-র মধ্যে এটা ডমিনার, ডমিনার দিয়ে দিচ্ছি। 400 সিসি তে BS4-এর গাড়ি। BS4, তাই তো? একদম কন্ডিশন একদম ওকে হয়ে আছে। তো বন্ধুরা, এটা BS4-এর ডমিনারের দেখতে পাচ্ছেন, জাস্ট অসাম কন্ডিশন এখন। এটার প্রাইস রেট কত বললেন দাদা? 70 থেকে 80। 70 থেকে 80, তাই তো? 70 থেকে 80-র মধ্যে এই বিএস ডমিনার, BS4-এর এটা 400 সিসির বাইক আপনি 70 থেকে 80-র মধ্যে পেয়ে যাবেন। জাস্ট কন্ডিশন দেখুন। নেক্সট যেটা আপনি বলবেন, মোটামুটি আপনার 68 থেকে 72 মধ্যে। 68 থেকে 72। আচ্ছা, কাগজ, কাগজ ফাগজ কি একবারে একদম অলরেডি সব কিছু কমপ্লিট করে, সব কিছু কমপ্লিট করে, এর মধ্যে সব কিছু কমপ্লিট করে 68 থেকে 72 মধ্যে চলে আসবে। 68 থেকে 72 হাজারের মধ্যে চলে আসবে দামটা, তাই তো? তো বন্ধুরা, এই যে পালসারটা দেখতে পাচ্ছেন 125, এটা 68 হাজারের মধ্যে আপনি আপনার করে নিতে পারবেন। তো পালসারটা জাস্ট একটু দেখুন, যে কন্ডিশনটা দেখুন, কন্ডিশন খুবই ভালো। টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরো নতুন, নিউ কন্ডিশন করে ব্যাগ, টায়ারের বিট অবশ্যই দেখে নেন। নেক্সট আমরা দেখব এফজেড, দেখতে পাচ্ছি একটা এফজেড ভার্সন 2, অনেকজনের পছন্দ আর ডিমান্ড থাকে অনেক। এটা আগে খুব চাহিদা ছিল, এখনও খুব চাহিদা আছে। তো এটা প্রাইস দেখেছি আমরা মোটামুটি আপনার 45 থেকে 50-এর মধ্যে। 45 থেকে 50, এর মানে 45 থেকে 50-এর মধ্যে। আচ্ছা, এটা ক বছরের বাইক? এটা এটা বছর পাঁচেকের বাইক হবে। এটা বছর পাঁচেকের বাইক এই এফজেডটা, তাই তো? আচ্ছা, এটা 45 থেকে 50-এর মধ্যে এই এফজেডের বাইকটা পেয়ে যাবেন, যেটা সামনে ডিএস আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, নেক্সট নেক্সট বাইক আছে আমাদের পালসার 125। পালসার 125 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, ফার্স্ট ওনার হবে, যে নেবে সে প্রথম ওনার, একদম ব্র্যান্ড নিউ হয়ে চলেছে গাড়িটা, চলেছে 8000 কিলোমিটার মতো। 8000, 150 সিসি বাইক, বা গাড়িটা শুধু 8000 কিলোমিটার চলেছে, এই বাইকটা আপনি আপনার নিজের করে নিতে পারবেন। তো দাদা, এরকম প্রাইস মানে কোথায় পাবেন বন্ধুরা এরকম প্রাইস? পুরো জায়গাটা দেখুন, নাম দেখে নিন, নিউ বাইক বাজার, এরকম অফার কেউ দেবে না গোটা। আপনি হয়তো দেখেছেন, পুরো ভিডিওর মধ্যে দেখবেন সবকিছু। পালসারটা, নেক্সট আবার একটা পালসার দেখতে পাচ্ছি, এটা চলেছে সম্ভবত 15000 কিলোমিটার চলেছে।
এটা 15,000 কিলোমিটার মধ্যে চলেছে, এটা নাম্বার হয়ে আছে, এটা পড়বে মোটামুটি প্রাইস পড়বে আপনার 50 থেকে 55 মধ্যে। এটার কমাস হবে বয়স কত? এটার বয়স হচ্ছে বছরখানিকের বয়স। আচ্ছা 2022 50 পড়বে। প্রাইসটা কত বললেন? এটা 55। তো বন্ধুরা এই যে পালসারটা দেখতে পাচ্ছেন, এবার এটা টায়ারের কন্ডিশন দেখুন, ডিস্ক কন্ডিশন দেখুন, এবং গাড়ির কন্ডিশন তো দেখতে পাচ্ছেন যা আছে আপনার সামনে। 50-এর মধ্যে এই বাইকটা করে নিতে পারবেন আপনার, দেখুন অসম কন্ডিশন একটা। আচ্ছা আমরা নেক্সট এদের একটা বাজাজ, নেক্সট আছে আপনার বাজাজ জিভি, এটা আছে সিভির গাড়ির 54 নম্বর জিভি বিল। এই গাড়িটাতে আমরা সস্তা করে ছেড়ে দিচ্ছি মাত্র 25,000 দিয়ে ভাই অনেকের বাইকে স্বপ্ন থাকে, ঠিক আছে? তো 25,000 মধ্যে এই বাইকটি পেয়ে যাবেন অবশ্যই। নাম্বার ফাম্বার সব হয়ে যাবে এখান থেকে। আচ্ছা নেক্সট আমরা স্কুটি দেখতে পাচ্ছি ওখানে। যেটার মাইলেজ সত্যি মানে খুব ভালো মাইলেজটা আর কি। মাইলেজ কিরকম দেয় এটা? মাইলেজ এটার মধ্যে 40 থেকে 45 দেবে। 40 থেকে 45 মাইলেজ, লং গেলে হয়তো 50 কিন্তু দিতে পারে 48-50। এটা বিজি সিরিজের গাড়ি আছে, দেখুন গাড়ির কন্ডিশন দেখুন, অসম কন্ডিশন। বলেন এটা গাড়ির কি প্রাইস আছে, কিরকম কি? এটা প্রাইস আছে 65 থেকে 69 মধ্যে চলে আসবে। 65 থেকে 69 মধ্যে? 13,000 কিলোমিটার মধ্যে চলেছে। 13,000 কিলোমিটার পর্যন্ত চলেছে 65 থেকে 69, তাই তো? আবার একটা আমরা এফজেড দেখছি, এফজেড দেখতে পাচ্ছি একটা, এটা চলেছে, এটা AW সিরিজের গাড়ি আছে একটা, এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে আছে, 18,000 কিলোমিটার মধ্যে চলেছে। 18,000, এটার দাম পড়বে মোটামুটি 64 থেকে 68 মধ্যে। 64 থেকে 68, অনেকজনের এই এফজেডের চাহিদা থাকে, জাস্ট 64 থেকে 68 মধ্যে এই এফজেডটা পেয়ে যাবেন আপনি, নিজের করে নিতে পারবেন। একটু আমি মিটার কন্ডিশনটা দেখাই, নেক্সট আমরা একটা প্লাটিনা দেখতে পাচ্ছি, যেটা মানে তেল সার্ভিসের একবারে সেরা। বন্ধুরা এখানে প্লাটিনাটা পেয়ে যাবেন আপনার, আসানসোলে যেটা নাম্বার আছে দাদা বললো এক্ষুনি, 32,000 এই প্লাটিনাটা আপনার হয়ে যাবে। জাস্ট লাল কালারের, এটা সুন্দর কালার। তারপরে অনেকে পছন্দ থাকে পালসার NS, দেখতে পাচ্ছেন ওখানে একটা NS আছে দেখছি আমরা, NSটার ব্যাপারে কিছু বলেন। NSটা হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, এটা আগের মতো পালসারের মতো সেম ফার্স্ট ওনার হবে, এটা জেনিভে সেই প্রথম রেজিস্ট্রেশন হবে। গাড়িটা মাত্র 4,000 কিলোমিটার মধ্যে চলেছে। 4,000 কিলোমিটার চলেছে? 4,000 কিলোমিটার মধ্যে চলেছে, গাড়িটা একদম ব্র্যান্ড নিউ হয়ে আছে, কোনো রকম কাজ টাজ করানোর কোনো কিছু দরকার নেই। এটা কি কিরকম মানে? দেখতে পাচ্ছেন NS টা, নেক্সট দেখা যাক। নেক্সট আমি ওখানে অনেক কটা দেখতে পাচ্ছি, অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছি একটা, বাইকটা চলেছে 4,000 কিলোমিটার মধ্যে চলেছে। 4,000 কিলোমিটার মধ্যে চলেছে গাড়িটা, প্রথম রেজিস্ট্রেশন হবে, যে নেবে তার নামে প্রথম রেজিস্ট্রেশন হবে ফার্স্ট ওনার সেই। আর গাড়িটার প্রাইস আছে মোটামুটি 75 থেকে 80 মধ্যে কমপ্লিট। 75 থেকে 80 মধ্যে কমপ্লিট, গাড়িটা ফার্স্ট ওনার হয়ে যাবে যে নেবে। কন্ডিশন পুরো ফুললে ওকে কন্ডিশন দেখতে পাচ্ছেন, বলেন। নেক্সট আছে আমাদের কাছে আর টি আর 4B বিজি সিরিজের আর টি আর, দেখেন আর টি আরটা দেখেন, আর আছে আর টি আর,
নাম্বার প্লেট আছে। এটা চলেছে 19,523 কিলোমিটার মতো। 19,523 কন্ডিশন তো ওকে কন্ডিশন, একদম ওকে কন্ডিশন আছে। এটা প্রাইস আছে 75 থেকে 78 মধ্যে। 75 থেকে 78 যাবে সব। নেক্সট আসে আমাদের সব থেকে যেটা বেশি চাহিদা, চাহিদা মার্কেট ডিমান্ড সব থেকে বেশি ডিমান্ড আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই মানে সবারই ডিমান্ডেড আর কি, মানে একটু স্টাইলিশ আছে, খুব সুন্দর ইঞ্জিনও, বাইকও খুবই সুন্দর। নেক্সট একটা দেখতে পাচ্ছি হন্ডার, এটা নেক্সট হন্ডা নাভি, হন্ডা নাভি যেটা এখন আমাদের এখানকার মধ্যে সব থেকে চাহিদা বেশি, বাইকটি একদমই নেই কিন্তু চাহিদা সব থেকে এখানে সব থেকে বেশি। আর এটা চালাতে খুব দুর্দান্ত লাগে, এটা ছেলেদের একদম স্কুটির মতো, মেয়েদের স্কুটির মতো। এটা এটার প্রাইস আছে 26,000। এটা দাম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গাড়ি কত চলেছে। এটা এটা চলেছে 5,437 কিলোমিটার। 5,437 কিলোমিটার যে বন্ধুরা চলেছেন দেখতে পাচ্ছেন আপনাদের লাইভ, 26,000 এখানে পেয়ে যাবেন। এই বাইকটা হয়ে যাবে আপনার, দেখেন বাইকের কন্ডিশনটা দেখেন, ওকে কন্ডিশন তো। এবার আমরা দাদার সাথে জিজ্ঞেস করবো যে বাইরে যদি কেউ কোনো বাইরে যদি ডেলিভারি নেয়, মানে পার্সেল নেয়, মানে কোনো জায়গায় দিয়ে আসতে হয়তো ডেলিভারি, এরকম কিছু কিছু সব এরকম ব্যবস্থা আছে আমাদের। আর কেউ যদি মানে প্রাইস নিয়ে যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে, আপ অ্যান্ড ডাউন অসুবিধা নেই, সে এখানে এসে কিছু সামথিং করা যাবে, সেরকম আপ আর ডাউন কোনো হয়ে যাবে, ঠিক আছে। আর কাগজপত্র মানে কদিনের মধ্যে করছে কাগজপত্র? আমরা সম্ভবত 15 থেকে 20 দিনের মধ্যে, 15 থেকে 20 দিনের মধ্যে একবারে ওকে, তাই তো সব কিছু একবারে সব কিছু ওকে, প্লাস 15 থেকে 20 দিনের মধ্যে ওকে। আবার আপনি যদি আসেন তো দামও এখানে ছাড় হয়ে যাবে, দোকানের নামটা। আর যদি কেউ যদি মানে বরমপুরে এই সাইড থেকে কেউ যদি আসে, কোন কি মানে লোকেশনটা আপনি ঠিকভাবে দিয়ে দিন দোকানে। লোকেশন হচ্ছে নিউ বাইক বাজার, নিয়ার বাই আনসার টি স্টল আছে, আর নিয়ার বাই পাওয়ার হাউস আছে, ভাবতা বাজার স্টেশন, ভাবতা বাজার থেকে নেমে 2 মিনিট লাগবে হেঁটে আসতে, আর স্টেশন থেকে নেমে 1 মিনিট লাগবে হেঁটে আসতে। আচ্ছা এখানে আর ফোন নাম্বারটা, এই যে ফোন নাম্বারটা এটাই আছে, যেটা সেটা আছে 9822980773, এটা মেনশন করে দেবো, তাই তো। ঠিক আছে, তো আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি আমাদের এই বাইক বাজারে। তো ভালো লাগলে অবশ্যই দেখেন, দাদার সাথে কথা বলেন, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তো আসেন। সব বাইক সব রকম সব টাইমে যেহেতু অ্যাভেলেবেল থাকে না, স্টক থাকে না, আপনি যদি বুক করতে চান অবশ্যই কিছু বুক করে দেবেন আগে থেকে, কারোর যদি পছন্দ হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। দেখতে পাচ্ছেন স্টক এখনও আছে, আরও গোডাউনে আছে স্টক, এখন জাস্ট এই কটাই এখানে আনা হয়েছে। পরে নেক্সট ভিডিওতে দেখাবো নেক্সট আরও অত্যন্ত মানে যেগুলো বাইকগুলো আছে যেগুলো আসবে, তখন নেক্সট ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আপাতত এখানেই শেষ।